হ্যালো বন্ধুরা, মমতাজ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ফটো থেকে অবশ্যই বুঝতে পেরেছো যে আমি আজকে কী লুক নিয়ে আসছি। আমি আজকে একটা গাউন লুক করছি। তো চলো, প্রথমে আমি এখানে ফ্রেশ জেল ইউজ করেছি, তারপর ময়েশ্চারাইজার ইউজ করেছি। আর ওটাকে ভালো করে মুখের সাথে গলাতে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি প্রাইমার ইউজ করেছি। তো প্রাইমারটা তোমরা অনলাইনে খুব কম প্রাইসে পেয়ে যাবে। তো তারপর আমি ফিটমির 128 শেপটা আমার লাগে, ওটাই ব্যবহার করেছি। তারপর কম্প্যাক্ট, ল্যাকমির কম্প্যাক্ট ইউজ করেছি। তো তারপর দেখো ব্লাশার ইউজ করলাম। তো ব্লাশারটাকে ভালো করে ব্রাশ দিয়ে সেট করে নেব। তারপর হাইলাইটার দিয়েছি, দেখো আমি হাইলাইটারটা দিয়ে নিচ্ছি। হাইলাইটার দেওয়ার পর তারপর আমি আইব্রোটা সেট করব। দেখো আমি এখানে একটা ব্রাশের সাহায্যে আইব্রোটাকে সেট করে নিলাম। তো নেওয়ার পর আমি আইশ্যাডো নেব, হালকা মানে ডার্ক ব্রাউন কালার করব। তো দেখো তারপর একটু ব্ল্যাক শ্যাডো দিয়ে চোখের কোণগুলোকে একটু ব্ল্যাক ব্ল্যাক করে নেব, যেহেতু ডার্ক ব্রাউন করছি। তো তারপর আমি একটু মানে হাইলাইটার দিয়ে চোখটাকে সেট করে নিলাম। তারপর একটা ব্রাশের সাহায্যে ভালো করে চোখটাকে সেট করে নিলাম। তারপর আমি এখানে ল্যাকমির কাজল ইউজ করেছি, যেটাকে আমি আইলাইনার মতো শেপ দেব। দিয়ে দেখো তারপর আমি ল্যাকমির আইলাইনার, ল্যাকমি 9 to 5-এর আইলাইনারও ইউজ করে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপর সুগারের মাস্কারা ব্যবহার করেছি। তারপর দেখো আমি লিপটাকেও সেট করে নিলাম একটা পেন্সিলের দ্বারা সেট করে নিয়ে। তারপর আমি লিপটাকেও মানে একটা লিপস্টিক পরিয়ে নিলাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমি সাথে সাথে হেয়ার স্টাইলটাও করে নিলাম, কেননা তোমাদের যার যেমন ভালো লাগে সে তেমনভাবেই করতে পারো। আমি তারপর একটা টিপ পরিয়ে নিলাম, দিস ইজ মাই ফাইনাল লুক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা, বাই বাই।